Assalamualaikum. আমন্ত্রণ জানাচ্ছি স্বাধীন বাংলা নিউজ টিভির নিয়মিত সংবাদে। আপনাদের সাথে আছি আমি বকুল আক্তার ইতি। টাঙ্গাইলের মধুপুরে চলাচলের রাস্তার উপরে ঘরবাড়ি নির্মাণ আমাদের মধুপুর টাঙ্গাইল প্রতিনিধি রামচন্দ্র ঘোষ জানান। টাঙ্গাইলের মধুপুরে চলাচলের রাস্তার উপরে ঘরবাড়ি নির্মাণ করে সকল চলাচলের রাস্তা বন্ধ করে ক্ষমতাশালী একটি মহল। মধুপুরের মির্জাবাড়িতে দীর্ঘদিনের রাস্তা, এই রাস্তা দিয়ে চলাচল করেন এলাকার শত শত মানুষ। রাস্তা বন্ধ করে বসতবাড়ি ঘর নির্মাণ করার অভিযোগ উঠেছে একই ভবানটেকি গ্রামের আইনাল হক মোহাম্মদ জাকের উভয় পিতা মৃত কাদের আলী মুসাম্মদ মাহফুজা বেগম স্বামী আইনাল হক মুসাম্মদ সুলতানা বেগম স্বামী মোহাম্মদ জাকের মুসাম্মদ রোজিনা স্বামী আজিজুল ইসলাম এর বিরুদ্ধে। গ্রামে আব্দুল হাকিম বলেন আমরা রাস্তা দিয়ে যাওয়ার সময় বাধা প্রদান করেন। এ ব্যাপারে গ্রামবাসী সহ মোহাম্মদ আব্বাস আলী প্রতিকার চেয়ে একটি লিখিত অভিযোগ মধুপুর উপজেলা নির্বাহী অফিসার এর নিকট করে দেন বলে তারা জানান। আব্বাস আলী আরও জানান সবাই একই গ্রামের ভবানীটিকি গ্রামের মির্জাবাড়ি ইউনিয়নের মধুপুর থানার বাসিন্দা। আমি যাদের বিরুদ্ধে অভিযোগ করিতেছি বিবাদীগণ সম্পর্কে প্রতিবেশী, বিবাদীগণের সাথে পূর্ব হইতেই জমি জমা নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে গত 25/2/2020 ইং তারিখ সকাল 8টার সময় আইনাল হক চলাচলের কাঁচা রাস্তায় ঘরবাড়ি নির্মাণ 25/2/2020 ইং তারিখ সকাল 8টার সময় আইনাল হক চলাচলের কাঁচা রাস্তায় ঘরবাড়ি নির্মাণ করে যার ফলে এলাকার শত শত মানুষ বাধা হয়ে নানা সমস্যার সৃষ্টি হচ্ছে। প্রশাসনের হস্তক্ষেপ দাবি এলাকার শত শত মানুষের। এলাকার মানুষের কথা শুনুন এবার। আমার নাম আব্দুল হাকিম। আমার গ্রাম ভবানটিকি। এই রাস্তা দিয়ে অনেক লোকই চলাফেরা করে। এই যে ওপাশে খতুটি বাড়ি আছে, ওপাশে খতুটি বাড়ি আছে। আমরাও হয়তো 60-65 বছর বয়স হয়েছে, আমরা এটা দিয়েই চলি। এখন বর্তমান যুগে আমার খুব অসুবিধা হইতেছে, রাস্তাটা বন্ধ হয়ে গেছে। এটা আমার বয়সেতে এই তার আগে এই রাস্তাটা ছিল, দেওয়া আছিল। দুজন লোকেরা দিছিল, আমার মামারা দুই ভাই দিছিল, ওভর পাশে ওভর দুজন ওভর একজনেও দিছিল। নাম হইল মোহাম্মদ আলী, কাদের আলী আর মজিদ, এরাই তিনজনে দিছিল। হ্যাঁ, তিনজনের জমি আছে, আর আবগর আছে, এই পাশে আবগর আছে। বাধাগ্রস্ত দুইজন করতেছে, এটা আইনাল হক আর মজিদ। এখন ওনারা বাড়িঘর করে হেলাইছে, সাফাই বাড়িঘর করে হেলাইছে, এখন আর কি বলবো। আচ্ছা, আস্তে আস্তে বন্ধ করে কোনো রকম পায়ে এটা যায় নেট্টু থুইতেছে, আর থুইতেছে না। মেম্বার সবার কাছে আমরা একটু ঘুরে দেখছি যে আমার একটু খুলে আশা করে দিন, অবারক তারা ভরে নেই। আমরা একটু পথ চাই যে আমরা জানি একটু চলাফেরা করে যাই। সালামু আলাইকুম। আমরা ন্যায় বিচার চাই এবং আমরা এই রাস্তাটা চাই। আমার অনেক যাওয়া ফেরায় চলাফেরায় অসুবিধা। আমরা সরকারের কাছে আবেদন চাই এবং প্রশাসনের কাছেও এটা ওগুলো আবেদন করি। আমরা এটা দাবি জানাই যে আমরা পশাটা পত্রা জানি, আমরা খোলাসাভাবে পাই, আমরা দর্জন জানি চলতে পারি। দেশবাসী ছাত্র যারা আছে তারাও জানি দিয়ে চলতে পারে, এই দাবি আমরা প্রত্যাশা করি, সরকারের কাছে দাবি করি। আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ ইয়াদ আলী। আমার বয়স 80-85 বছর হয়েছে। এই 80-85 বছর ধরে এই রাস্তাটা আমরা চলাফেরা করি, অথচ অন্য অন্য লোকও মেলা চলাফেরা করে রাস্তাটা। এই আমার মামায় দিয়া গেছে, আমার নানাইও দিয়া গেছে, এখন আমার মামা তো ভাইয়েরা তারা ব্যারিকেড করছে, আমার রাস্তাটা বন্ধ করি। আমরা পারিবারিক বিষয় হইতেই পারে, বাড়ি বগলে বাড়ি, এই জন্যই যেমন তারা হ্যাঁ আমার চলতে বলতে অনেক সমস্যা। আমরা এই রাস্তাটা চাই, আমরা সরকারের কাছে আবেদন করি, রাস্তাটা আমার দিবে, প্রশাসনের কাছে আমরা আবেদন করি, রাস্তাটা আমার একটু সাংবাদিক প্রশাসন যারা আছেন আপনারা, আপনাদের কাছে এটা দাবি করি আমরা।
মেম্বার চেয়ারম্যানের কাছে জানানো হয়েছে তারা অপারক হ্যাঁ অপারক তারা ওনারা তার কথা নেয় না তারা কয় আমরা জোর করে একজনের খেতে দিহামু আইনের ব্যবস্থা আশ্রয় গেছে রাস্তাটা চাই এই কথাই আমার ঘরে আর আসসালামু আলাইকুম আমার বাড়ি হচ্ছে বমানটিকি থাকে আমার নাম মোহাম্মদ আয়েত আলী ইনন মির্জা বাড়ি আমার ঘরে রাস্তাটা নেই খুব একটু সমস্যা বাড়ি বাড়ি ব্যবহার কিন্তু আমার ঘর মামায় দিয়ে গেছে মামা তো বাইরে দেয় না আমরা সরকারের কাছে এবং প্রশাসনের কাছে দেশবাসীর কাছে আমরা আবেদন করছি আমরা রাস্তাটা চাই চেয়ারম্যান মেম্বারে বলে গেছি তারা অভারও কইছে এখন আমগরে আইনের কাছে যাবার কইছে এখন আমরা সরকারের কাছে রাস্তাটা চাই আমরা জানি চলতে পারি অনেক ছাত্রছাত্রী এগিয়ে জায়গাতে যায় কিন্তু খুব কষ্ট হয়েছে রাস্তার পিছনে পাশে কিন্তু একটা পাগারও আছে কিন্তু যাওয়া খুব কষ্ট রাস্তায় পানি বাজে থাকে ছাত্রছাত্রীরা যায় আমরাও তো খুব কষ্টে চলতে ফিরা করতেছি গাড়ি ঘুরে চলতে পারে না এই অবস্থা রিক্সা ভ্যান এনা কিছুই বাড়িতে হয় না পায়েটাও যান যায় না খুব কষ্ট হয়ে গেছে বৃষ্টি বলে যাওয়ার খুব কষ্ট আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ আজিজুল হক গ্রাম ভবানীটিকি ইউনিয়ন মির্জাবাড়ি উপজেলা মধুপুর ডিস্ট্রিক্ট টাঙ্গাইল আমি তো অনেক ছোট আমার বাপসা ছাড়া তো অনেক বড় বয়সে তো হেরা হাদের অনেক বয়স ওনাদের অনেক বয়স তা ওনারা ব্রিটিশ আমল থেকে দেখতেছে এখান দিয়ে রাস্তা এটা আছে এবং কি আমি 2000 সাল থেকে দেখতেছি যে এইখান দিয়া ফাইটার গাড়ি টলি গাড়ি যেগুলা এগুলা চলাচল করতে পারে তখনও দেখছি ঘোড়ার গাড়ি আসতে পারে এখন বর্তমানে পারিবারিক কোনো দ্বন্দ্ব সমস্যার কারণে তাদের সাথে একরকম ঝগড়া হয়েছে তার কারণে তারা কেস মামলাও করছে তারপরে আমাদেরকে জেলও খাটাইছে এখন রাস্তাটা এতটুক করার পরেও তাদের শান্তি আসে নাই তারা সবাই